পিঠ দেখানোর দিন শেষ একটি গুলি চালালে পাল্টা গুলি চালাবেন বিজেপিকে নির্দেশ বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াতের পিঠ দেখানোর দিন শেষ ভারতের মাস্তানি আর বরদাস্ত করা হবে না দায়িত্ব পেয়ে কার্যত হুংকার দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে নিয়ে তিনি ঠিক কি বলেছেন দেখুন হাসিনা সরকারের পতনের পর গত বৃহস্পতিবার রাতেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন সরকারি দপ্তরগুলির মধ্যে প্রধান উপদেষ্টা ইউনেসের হাতে রয়েছে সাতাশটি মন্ত্রক অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রাক্তন নির্বাচন কমিশনার তথা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক আর এই দায়িত্ব পেয়ে এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি সম্প্রতি বাংলাদেশের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না পুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে প্রতিটি হত্যার পর বিজিবিকে সীমান্তে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আর কোনো সুযোগ নেই শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা ভবিষ্যতি বলবে তবে দেশের প্রধান উপদেষ্টা থেকে বিদেশ মন্ত্রকের প্রধান তৌহিদ হোসেন কেউই দু তুলে ভারতের পক্ষে কথা বলেননি রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাসিনা আমলের কথা তোলেন তৌহিদ হোসেন তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু সেই সময়কার কথা মানুষের মনে কতটা দাগ কেটেছিল তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে আমরা চাইব এই সম্পর্কটা শুধু দুদেশের সরকারের মধ্যে নয় বরং দুদেশের মানুষের মধ্যে গড়ে উঠুক বিজিবি কর্তাদের সাথে বৈঠকের পর সাখাওয়াত হোসেন বলেন এতদিন বিএসএফ গুলি চালালে চুপ থাকত বিজিবি মুখ ঘুরিয়ে থাকত বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করাতে বাধ্য করা হয় বিজিবি কর্তাদের বলছি পিঠ দেখানোর দিন শেষ আর একটা গুলি চালালে পাল্টা গুলি চালাবেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো